আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনার বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি আন্নোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটার উত্তর দাও তো একটু। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন, এরপর ইসলাম কি বলে? মেয়েদের সাথে চ্যাটিং, আলাপ সালাপ, এটা যদি খাজুরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহ আরো বেশি হবে। নেক্সট শুরুতে ধোকা আসে, এখন একটা ভাই দিচ্ছে দিনী বোন দিনী বোন, হ্যাঁ দিনী বোন দিনী ভাই, একটা হলো জরুরি কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিয়ে দিলেন, শেষ, খাজুরিয়া আলাপ করলেন না। কিন্তু মনে রাখবেন এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার ওইটা আপনার আছে কিনা, যদি না থাকে আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন তাহলে আপনার জন্য ওই জগতে যাওয়াই যায় না। অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা ভক্ত তৈরি হয়, এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরিয়া আলাপ বসায় দেয়। এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতি কাজ করাই উচিত না, সে যোগ্যতাই তার হয় না। আজকাল তো কিছু জানলেই সবাই বল, সবাই বক্তা বক্তা হয়ে যায়, সবাই দিনের প্রচারক হয়ে যায়, দায়ী হয়ে যায়। দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয়, শিখতে হয়, সেটা অনেকে শেখা হয় না, যার কারণে ফিতনায় পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার কিছু আর কিছু রাখিনি। ফিতনা মানে কি? ফিতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয়, তাকওয়ার পরীক্ষার বিষয়, যে নারী গঠিত বিষয়ে তার জন্য টেস্টের ব্যাপার, অ্যাসিড টেস্ট, এই অগ্নি পরীক্ষা নারীদের চাইতে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না। অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি। সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরও সতর্ক থাকতে হবে। মেয়েরা ইটিশ পিটিশ আলাপ শুরু করলো আর উনি জমে গেলেন, এটা হয় না। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনার বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি আন্নোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটার উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত কি, তো বললো যে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া, সে এখন নানা নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবো, পাগল হয়েছো তুমি? তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে, ডাইরেক্ট কল দিছে, কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ভয় ধরছে যে বোকা চোকা দিবে। আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে করতে হবে, এটা শয়তান তোমার মাথা ঢুকেছে। তুমি যদি মোত্তাকি পরেজকার কোনো ছেলের কাছে বিয়ে করতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, তোমার তোমার যথেষ্ট ভালো বয়স হয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাকে সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো, উনিও খুঁজে দিবি। তো সুন্দর করে বুঝাই দিয়েছে দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সের পাগলামো থাকে, এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন আমার ভুল বুঝে তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, এটা তো গুনার কিছু না, কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না, তোমার বাবা মাকে আমার কাছে প্রস্তাবের জন্য পাঠাবা, আর এই গুণে তুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে করবো। তাকে সুন্দর করে বুঝাই দিছে। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবেন, আমি এটা আশা করি, আমি তোমার সে আমার গালিগালাজ করবেন, আমি তোমার সে আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বুঝাই দিচ্ছেন, আমি বলছি। এখন এইটুকুতে একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে, এতটুকু না বুঝে সে কিছু তাও ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে, উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেন না তার আগে আসে, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে, পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন, হ্যাঁ যত বাদ মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপর নিজের ভিতরে ভারত্ব আসবে, শিখবেন, আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপর মূল প্ল্যাটফর্মে আসবেন। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি,
যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাই নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজের ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে। কোনো আলেম, কোনো দিন প্রচারক, কোনো ওয়াইজ, কোনো হুজুর, কোনো বক্তা, যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করাই উচিত হয়নি। তো বিয়ে করা কেন উচিত হয় নাই, কারণ হলো বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। কেউ এরকম থাকে, আমি ভুল পথে আছেন, এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসা কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না, এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজর করে ঘুমায় 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বন্ধু বইটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে, না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে, যখন এসে আসছেন তখন সব ঘুমাই দিচ্ছি, আবার ওঠার পর চলে গেছেন। তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, ওনার ছেলে বিষয়টা আমাদের কাজ করেছেন, ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন, ফ্যামিলিকে রেখে এতে ক্যাপের 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন না। জেহাদের ময়দানে যেতেন, সেখানে একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি, এমনকি এতে ক্যাপ পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলে তা ধুয়ে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে কত সময় দিতেন, আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে দাওয়াতের কাজে অজুহাত দিয়ে বউয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বহু আড্ডা দিয়েছেন, কী লাভ হয়েছে, আপনি যদি বউয়ের সাথে দুটো আইসক্রিম কিনে নিয়ে একটা বউ দিয়ে নিজে একটা খান, বসে বসে খোশ গল্প করেন, তাহলে এবাদতের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব হবে অনেক কাজটার জন্য। তা আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢোকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুট করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকালে রাখবেন তার মোবাইল খোলা করবে, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে, উনি বুঝতে পারেন যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে, উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমাদের এরোপ্লেন মোড, এবার কীভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে, করাই বলতেছে মাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টা পরে মোবাইলের কথা বলবো না, বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার ইয়া ভঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না, দেখি মোবাইলে কথা বলি, চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব হয়, সিরিয়াসনেস হয়। আর সারা জীবন ঢিলামি করতে থাকবে আর মোবাইলের নেশা, জীবনে কিচ্ছু করতে পারবে না। এই রমজানে সবচেয়ে বড় আপনাদের বলতে বাধা হলো আপনার মোবাইল ফোন, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপ ট্যাপ ডিলিট করে দিয়েছে, রমজানের পরে আবার ওপেন করছে, এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনার এটা ট্যাঙ্গেজ করে রাখবে। কিসের এত দাওয়াতি কাজ করেন আপনি? আল্লাহ তার নবীকে বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব, আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিত্তিকে অবসর হবেন, ওনাকে গাড়ির ব্যবসা ছিল, ওনার কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠানে ব্যস্ত থাকতেন? উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন, আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে। আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, ব্যক্তিকে ব্যবহার সময় দিতে পারেন না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই ব্যক্তি মানুষকে ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত, ইসলাম শেখা উচিত তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আমাজন আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন, ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই, ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই। এটা দিনের কাজ না, এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা। এভাবে আমাদের সাবধান থাকতে হবে। অনেক ভাই আছে, আলেম তো আলেম, অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে, উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে। আমার একবার এক ভাই বলছে যে ভাই আমাদের এখানে একজন আছেন, উনি এক দুইটা তিনটা মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন, ফেসবুকে চেহার টেহাত করেন, উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না। আমাকে একদিন সরাসরি একজনে বলছে, পরে ওই লোক ছিল সেখানে, আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।